2023-এর ফল প্রকাশ হয়েছে। দুপুর 3টে নাগাদ এই ফল প্রকাশ হয়। বিজ্ঞপ্তি জারি করে আগেই জানিয়েছিল ফল প্রকাশের কথা। এবং বাংলার মধ্যে প্রথম হয়েছেন সম্বিত মুখোপাধ্যায়, সম্বিতের সঙ্গে প্রথম স্থানে রয়েছেন আরও 8 জন। আজই ICSE এবং ISC 2023-এর ফল প্রকাশ হয়েছে। এ বিষয়ে আমরা একটু বিস্তারিত আপডেট নেব। পাশের হার ঠিক কেমন, ছেলেদের পাশের হার বেশি নাকি মেয়েদের পাশের হার বেশি? নাজিয়া রহমান রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নাজিয়া, ICSE এবং ISC-র ফল প্রকাশ হয়েছে, অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হয়েছে। এবং দশম ICSE-র পাশের হার এবার হচ্ছে 98, পাশের হার পাশে দাঁড় হচ্ছে 98.98 বেশি এবং ISC-তে 96-এর কিছু বেশি শতাংশ পাস করেছে। এবং এবার ICSE-তে ছেলেদের পাশের হার হচ্ছে 53.92% এবং মেয়েদের পাশের হার হচ্ছে 46.04%। এবং এবছর পাস করেছে 2,37,000, অ্যাপিয়ার করেছে 2,37,631 জন। তার মধ্যে নর্থে পার্সেন্টেজ হচ্ছে 98.65%, উত্তর ভারতে হচ্ছে, পূর্ব ভারতে হচ্ছে 98.47%, পশ্চিম ভারতের দিকে হচ্ছে 99.81% এবং দক্ষিণ উত্তর ভারতের দিকে হচ্ছে 99.96%। আমাদের পূর্ব বর্ধমানের সম্বিত প্রথম স্থান, প্রথম যে তালিকা তাতে 9 জন স্থান, তার মধ্যে সম্বিত মুখোপাধ্যায় 99.8% নাম্বার পেয়ে পাস করেছে। এবং তার সঙ্গে আরো 8 জন আছে যারা পাস করেছে ICSE-তে। পরীক্ষার ফল অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন পরীক্ষার্থীরা, এবং অনলাইনের মাধ্যমে লগইন করে ফল দেখার কথা জানানো হয়েছে। আগেই এটা জানিয়ে দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে যে কিভাবে অনলাইনের মাধ্যমে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও SMS এর মাধ্যমে ফল দেখা যাবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ নাজিয়া। ISC-র ফল প্রকাশ, ICSE-তে দেশের মধ্যে প্রথম বাংলার সম্বিত মুখোপাধ্যায়, সম্বিতের সঙ্গে প্রথম হয়েছে আরও 8 জন। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত। ICSE-তে পাশের হার এবার 98.94%, ISC-তে পাশের হার 96.94%।